আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো। পাঁচ কারণে বিএনপিতে আসার আলো। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, জাতীয় পার্টিকে নিয়ে যে শঙ্কার কথা জানালেন ওবায়দুল কাদের। চলতি মাসে $1.31 বিলিয়ন রিজার্ভে যোগ হচ্ছে। পাপের বিয়ে সন্তান নিয়ে যা বললেন কথিত স্বামী। কেন ফখরুলকে মিস করছেন ওবায়দুল কাদের? যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হিরো আলমের। গুলশান শপিং সেন্টার গুড়িয়ে দেওয়ার নির্দেশ। রমজান শুরুর তারিখ জানালো আরব আমিরাত। যে কারণে নির্বাচনের নামে বানরের পিঠা ভাগাভাগি চলছে মঈন খান। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, নির্বাচনের আগে বাংলাদেশের নতুন নিষেধাজ্ঞার বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। পাঁচ কারণে বিএনপিতে আসার আলো। বিএনপির আন্দোলনের গতি নাই, নেতারা মাঠে নাই, তৃণমূলে হতাশা। তারপরও তারা অবরোধ এবং নানা রকম কর্মসূচি দিয়েই যাচ্ছে। এই কর্মসূচি নিয়ে দলের মধ্যেই হতাশা সৃষ্টি হচ্ছে। কিন্তু এই হতাশার মধ্যেও বিএনপি নেতা কর্মীরা আশায় বুক বেঁধে আছেন। তাদের ধারণা যে এখনো সবকিছু শেষ হয়নি, এখনো অন্ধকার টানেলের শেষ প্রান্তে আলোর রেখা পাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের মতে সামনে অনেকগুলো ঘটনা ঘটবে, যে ঘটনাগুলোর কারণে বিএনপির আন্দোলন চাঙ্গা হবে এবং এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পাঁচটি কারণে বিএনপি নেতারা আসার আলো দেখছেন। এক, জাতীয় পার্টি সরে যাওয়া। জাতীয় পার্টি যদি নির্বাচন থেকে শেষ পর্যন্ত সরে যায়, তাহলে এই নির্বাচন আর যাই হোক আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। এমনকি 40% বেশি ভোটার উপস্থিতি হলেও সেই নির্বাচনের ব্যাপারে জনগণ আগ্রহ দেখাবে না। ফলে এরকম একটি নির্বাচনকে আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা দিতে পারবে না, ফলে বিএনপির একটি নৈতিক বিজয় হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ভোটার উপস্থিতি। নির্বাচনে ভোটার উপস্থিতি যেমনটি আওয়ামী লীগ মনে করছে বা চেষ্টা করছে, 40% বা তার বেশি বিএনপি মনে করছে যে নির্বাচনে এই ধরনের পরিস্থিতি হবে না, বরং ভোটার উপস্থিতি 15-20% বেশি হবে না। বিএনপি নেতারা বিশ্লেষণ করে বলেছেন, আওয়ামী লীগের ভোটারদের অর্ধেক ভোট দেবে, নিরপেক্ষ ভোটারদের কেউ ভোট দেবে না, বিএনপি পন্থী লোকেরা কেউ ভোট দেবে না, ফলে মোট ভোটার উপস্থিতি 20% বেশি হওয়ার কথা না। নির্বাচনে যদি 40% কম ভোট হয়, তাহলেও বিএনপি এক ধরনের নৈতিক বিজয় লাভ করবে বলে বিএনপি নেতারা মনে করছেন, এই জন্য তারা অপেক্ষায় আছেন। তিন, সারা দেশে আওয়ামী লীগের বিরোধ এবং সহিংসতা। চার, অখণ্ড বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা কি সঠিক সিদ্ধান্ত? আপনার মূল্যবান মতামত এর জন্য কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে যে শঙ্কার কথা জানালেন ওবায়দুল কাদের। জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা তা নিয়ে আওয়ামী লীগের মধ্যে শঙ্কা আছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের এক মত বিনিময় সভা তিনি কথা বলেন। কাদের বলেন, ডেমোক্রেসিতে অনেক কিছুই সম্ভব। ডেমোক্রেটিক নির্বাচনে বয়কট করা, ওয়াকট করা, এসব বিষয় পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সব জায়গায় আছে। কি হবে এটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না, হলে হতেও পারে। এই ব্যাপারে এই মুহূর্তে আমি কি করে বলবো যে তারা চলে যাবে? আমাদের দলের অনেকেরই শঙ্কা আছে, জনগণের মাঝেও এটা নিয়ে একটা শঙ্কা আছে। নির্বাচনকে আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জিং উল্লেখ করে কাদের বলেন, ইলেকশন আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। দেশের নাম্বার 1 অপোজিশন ইলেকশন নেই, তারা শুধু বয়কট করেনি, ইলেকশন পণ্ড করার জন্য ষড়যন্ত্র করছে, সন্ত্রাস করছে, এর সঙ্গে বিদেশি কারো কারো হাতও রয়েছে। দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় কে কে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে চলতি মাসে $1.31 বিলিয়ন রিজার্ভে যোগ হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর ঋণের দ্বিতীয় কিস্তির $68.10 কোটি অনুমোদন দিয়েছে বাংলাদেশকে। এর ফলে এর অর্থ আসছে শুক্রবার রিজার্ভে যোগ হবে। তাছাড়া চলতি মাস ডিসেম্বরে ADB $400 মিলিয়ন বা $40 কোটি দক্ষিণ কোরিয়া $9 কোটি সহ অন্যান্য সোর্স থেকে আরও $13 কোটি আসবে, আর এসব অর্থের উপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ কিছুটা বাড়বে। সব মিলিয়ে ডিসেম্বর রিজার্ভে যোগ হবে $1.31 বিলিয়ন। যদিও নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে আকু পেমেন্ট রয়েছে, সেখানে $1 বিলিয়ন কিছু বেশি রিজার্ভ থেকে বের হবে। বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক এ তথ্য জানান। প্রিয় ভালোবাসা দর্শক, আমেরিকা বাংলাদেশের বন্ধু নাকি শত্রু? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে পপির বিয়ে সন্তান নিয়ে যা বললেন কথিত স্বামী। দশ, আদনান কামাল
আদনান কামাল পপি শেখ কথিত স্বামী দেশের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি জানান, একই দিনে আমি ভাইরাল হয়ে গেছি। পপি আমার স্ত্রীর পারিবারিক বন্ধু, তার সঙ্গে বিয়ের কোনো প্রশ্নই আসে না, হয়তো কেউ ষড়যন্ত্র করে এমনটা ছড়াচ্ছে। এই ব্যবসায়ী বলেন, গতকাল আমার কাছে কয়েক হাজার ফোনও এসেছে, এ নিয়ে আমি খুবই বিরক্ত। এমনভাবে আমাকে প্রশ্ন করা হচ্ছে, আমি যেন রিমান্ডে রয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা পপির সঙ্গে তাকে জড়িয়ে কথা হওয়ার কারণ হিসেবে এই ব্যবসায়ী বলেন, পপি ম্যাডাম আমাদের পারিবারিক বন্ধু, আমার স্ত্রীর বড় বোনের ফ্রেন্ড। 2018 সালে পপি ম্যাডাম আমার ছোট বোনের বিয়েতে এসেছিলেন, গায়ে হলুদের অনুষ্ঠান এবং আমাদের শো করেছেন। সে সময় ছবি গণমাধ্যমে দেওয়া হয়েছে, পুরো বিষয়টি মিথ্যা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন পাবে বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন ফখরুলকে মিস করছেন ওবায়দুল কাদের? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মিস করছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই সময় মির্জা ফখরুল থাকলে ভালো হতো, তার প্রশ্নের জবাব দিতে ভালো লাগে। বুধবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি গুপ্ত হামলা ও গুপ্ত হত্যা করছে, বিএনপিও তাদের দোষরা বাসে ট্রেনে আগুন দেয়, তারা 7 জানুয়ারি নির্বাচন বানচালের চেষ্টা করছে, তাদের গুপ্ত মিছিলের কোনো মূল্য নাই, এগুলো আমরা দেখেও না দেখার ভান করছি। রাজনীতির মাঠে ফখরুল থাকলে ভালো লাগতো, রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বী হিসেবে ফখরুলের জবাব পাল্টা জবাব দিতে ভালো লাগে, এখন সেটা অনুপস্থিত থাকলে ভালো লাগতো। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হিরো আলমের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 আসনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার পর এবার নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। গত রোববার শুনানি শেষে হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। 3 দিনের মাথায় বুধবার রাতে নিজের ভ্যারিফাইড ফেসবুকে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন হিরো আলম। তিনি বুধবার রাতে বলেন, 17 ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করব। 7 গুলশান শপিং সেন্টারে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ। রাজধানী গুলশান 1-এ অবস্থিত গুলশান শপিং সেন্টারে 30 দিনের মধ্যে ঘুরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই নির্দেশে বাস্তবায়নে ডিএনসিসি রাজুক সহ সংশ্লিষ্টদের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার এই বিষয়ে জারি করা রুলে চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাউল্লাহর হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোস্তাক আহমেদ চৌধুরী, ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় রাজুকের পক্ষে উপস্থিত ছিলেন। অঞ্চল 3-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নয়ন বলেন, শপিং সেন্টারটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোনো ধরনের মানবিক বিপর্যয় ঠেকাতে দোকান মালিকের ভবন খালি করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলেও তারা সেটি করেননি। ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত এই ভবন ধসে হতাহতের ঘটনা ঘটতে পারে, ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য মৃত্যু ঝুঁকি রয়েছে। তিনি আরো বলেন, এর আগে গত 13 জুলাই ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর 5 প্লাটুন পুলিশ, 1 প্লাটুন APBN ও অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সহ উপস্থিত হয়ে মার্কেটটির গেট সমূহ তালাবদ্ধ ও সিলগালা করা হয়। শপিং সেন্টারটিতে 730টি দোকান ছিল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রমজান শুরুর তারিখ জানালো আরব আমিরাত। পবিত্র মাহে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুসারে 2024 সালের রমজান মাস 12 মার্চ শুরু হতে পারে। মঙ্গলবার আরব আমিরাতে দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, হিজরি ক্যালেন্ডার অনুসারে দেশটিতে 2024 সালের 12 মার্চ থেকে রমজান শুরু হবে। এ মাসটি শুরু হওয়ার প্রকৃত তারিখ অন্য সব মাসের মতো চাঁদ দেখার উপর নির্ভরশীল, তবে জ্যোতির্বিজ্ঞানী গণনা করে সম্ভাব্য সঠিক তারিখের পূর্বাভাস দিয়ে থাকেন। আরব আমিরাত বসন্ত শুরু হওয়ায় রমজানে দেশটির তাপমাত্রা শীতল থাকবে, আর রমজানে ছুটির জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে নির্বাচনের নামে বানরের পিঠা ভাগাভাগি চলছে মঈন খান। নির্বাচনে যার নামে যা হচ্ছে তা বানরের পিঠা ভাগাভাগি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মঈন খান। বৃহস্পতিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন। মঈন খান বলেন, আজ যা হচ্ছে তা নির্বাচন নয়, এটা বানরের পিঠা ভাগাভাগি। যে দেশ গণতন্ত্রের জন্য স্বাধীন করা হয়েছিল সেই দেশে এমন প্রহসন চলতে পারে না। তিনি বলেন, আজকে বুদ্ধিজীবীদের প্রতি পুষ্প মাল্য দিয়ে আবেদন করছি, আপনারা এই সংঘাতের পথ ছেড়ে দিন। এদেশের মানুষ শান্তিতে থাকতে চায়, অচল অবস্থার অবসান ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বছরের পর বছর ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে এই সরকার, তারপরও সরকার কেন সুষ্ঠু নিরপেক্ষ ভোটে আসতে ভয় পায়? আমরা তাদের আমন্ত্রণ জানাই, আপনারা জনগণের মুখোমুখি হন, দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিন, আপনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আসুন। এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জয়লাভ করলে আমি নির্বাচন সর্বপ্রথম আপনাদের অভিনন্দন জানাব। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নির্বাচনের আগে বাংলাদেশের নতুন সিদ্ধান্তের বিষয় যা জানালো যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও আলোচিত হয়েছে বাংলাদেশ ইস্যু। আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র কোনো ধরনের নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে কিনা এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ম্যাথু মিলারকে জিজ্ঞাসা করা হয়, 7 জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কোনো খবর আছে কি? জবাবে পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, আজ নতুন করে কোনো নিষেধাজ্ঞার ঘোষণা দিচ্ছি না আমি, কোনো নিষেধাজ্ঞা দেওয়ার আগে আমরা এই বিষয়ে কোনো পর্যালোচনা করি না, এটি আমাদের দীর্ঘদিনের অভ্যাস। ম্যাথু মিলার বলেন, হাজার হাজার বিরোধী দলীয় নেতা কর্মীদের গণগ্রেপ্তার ও কারাগারে নির্যাতনের প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, আমরা সব পক্ষকে সংযম প্রদর্শন এবং সহিংসতা এড়াতে আহ্বান জানাই, আমরা বাংলাদেশ সরকারকে এমন পরিস্থিতি তৈরি করতে সব অংশীদারদের সঙ্গে কাজ করার আহ্বান জানাই যাতে সবাই সহিংসতার বা প্রতিশোধের ভয় ছাড়া প্রাক নির্বাচন এবং নির্বাচনী পরিবেশ অবাধে অংশগ্রহণ করতে পারে।